আসসালাম আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করছি অনেক ভালো আছেন বন্ধুরা আপনারা জানেন গত পনেরো আগস্ট রবিবার সন্ধ্যার দিকে পুরো প্রেসিডেন্সিয়াল ভবন ঘিরে ফেলে তালেবান যোদ্ধারা প্রেসিডেন্সিয়াল প্যালেস ঘিরে ফেলার পর ভেতরে তারা আফগান সরকারের সাথে আলোচনায় বসার কথা ছিল কিছু আলোচনা চলছিল কিন্তু এরই ফাঁকে পালিয়ে গেছেন প্রেসিডেন্ট আশরাফ ঘানি এই সংবাদ আপনারা জানেন কিন্তু এই সংবাদের সাথে যেটা রয়েছে তিনি খুব দ্রুত করেই কিসের সেই আলোচনা কিসের সেই বৈঠক সবকিছু বাদ দিয়ে তিনি বেশ গোপনেই তার কিছু সহকারীদের নিয়ে কিছু লোকজনকে নিয়ে তার পছন্দের ঘনিষ্ঠ বন্ধুদেরকে নিয়ে তিনি পালিয়ে যান তাজিকিস্তানে তাজিকিস্তানে পালিয়ে যাওয়ার পর সেই তাজিকিস্তানের সরকার কিন্তু তাকে পাত্তা দেয়নি তাদের সাথে মোলাকাত হয়েছে হ্যান্ডশেক হয়েছে কথাবার্তা হয়েছে কিন্তু তাজিকিস্তানের সরকার বেশ ভদ্রভাবে বলে দিয়েছেন দুঃখিত আমরা আপনাকে জায়গা দিতে পারবো না আর তাই তাজিকিস্তানে যেহেতু জায়গা পায়নি তিনি ওমানের উদ্দেশ্যে চলে গেছেন এই মুহূর্তে তিনি ওমানে আছেন উনি ওমান থেকে যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে পাড়ি জমাবেন মজার ব্যাপার হলো তিনি যখন আলোচনা চলছিল গোপনে বের হয়ে যান চারটি গাড়িতে করে প্রচুর পরিমাণে সেখানকার অর্থ তিনি ব্যাগে ভরে ভরে নিয়ে যান নিয়ে যাওয়ার সময় যখন তিনি হেলিকপ্টারে ওঠেন তখন এই ব্যাগ ভর্তি অর্থ ব্যাগ ভর্তি মুদ্রা তিনি হেলিকপ্টারে তুলে যে রাখবেন সেই উপায় তিনি পাচ্ছিলেন না কারণ হেলিকপ্টারে চারটি গাড়িতে করে আনা বিশাল পরিমাণের মুদ্রা টাকা পয়সা এগুলো কোনোভাবেই সংকলন হচ্ছিল না হেলিকপ্টারে তারপরেও তিনি যতটুকু পেরেছেন প্রচুর পরিমাণে টাকা উনি নিয়ে তাজিকিস্তানে পৌঁছে গেছেন এখন যে অবস্থা ঘানির তা হচ্ছে তাকে আসলে যুক্তরাষ্ট্রে যাওয়া ছাড়া আর কোনো পথ তার জন্য খোলা নেই সেই জন্য তাজিকিস্তান থেকে উনি প্রত্যাখ্যাত হয়ে ওমানে গেছেন ওমান থেকে এরপর তিনি যুক্তরাষ্ট্রে পাড়ি জমাবেন বন্ধুরা কি নির্মম ঘটনা ঠিক না যে আশরাফ ঘানি পুতুল সরকার সেই যুক্তরাষ্ট্রের মতদে দিয়ে তিনি তার প্রশাসন চালাচ্ছিলেন আফগান সেনা এবং মার্কিন ও ন্যাটোভুক্ত অন্যান্য যে রাষ্ট্রগুলো আছে তাদের সেনারা মিলে আফগানের এই সরকারকে টিকিয়ে তো রাখতে পারলই না উপরন্তু একটি শান্তিপূর্ণ উপায়ে অথবা আলোচনার মধ্য দিয়ে আশরাফ ঘানি নিজে নিজের হাতে যে তালেবানদের কাছে প্রশাসনিক ক্ষমতা বুঝিয়ে দেবেন সেই সুযোগটিও তিনি পেলেন না তার বিশ্বস্ত সূত্রে জানা গেছে যে ঘানি আসলে চাননি যে কোনো রক্তপাত ঘটুক অথবা কোনো বিতণ্ডা হোক কোনো জ্ঞানজাম হোক আর সেই কারণেই তিনি শান্তি প্রতিষ্ঠার কারণে তিনি গোপনে কিছু সঙ্গী সহ নগদ অর্থকরী সহ পালিয়ে গেছেন তাজিকিস্তানে এটা হাস্যকর আসলে এটা কোনো কথা লেজ গুটিয়ে কারা পালিয়ে যায় যারা ব্যর্থ হয় যুদ্ধের ময়দানে যারা পরাজিত হয় এবং জনক ভাবে পরাজিত হয় পরাজয়েরও তো একটা স্টেটাস আছে কিন্তু এই ন্যাক্কারজনক ভাবে পরাজয় বরণ করে নিয়ে আশরাফ ঘানি পালিয়ে গেছেন তাজিকিস্তানে আর তার লোভ সামলাতে পারেননি তিনি টাকা করি অর্থ করি নিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করেছেন হাই কপাল মানুষ এভাবেও পালিয়ে যায় আর এই চারটি গাড়ি ভর্তি টাকা উনি হেলিকপ্টরে তার জায়গা সংকলন না হওয়াতে কিছু অর্থ সেই বিমান বিমানবন্দরে পড়ে থাকে যেখান থেকে তিনি হেলিকপ্টার উঠেছেন ঠিক সেই জায়গাটিতে সাংবাদিকেরা জানিয়েছেন সেখানকার প্রচুর পরিমাণে বান্ডেলকে বান্ডেল টাকা অর্থাৎ সে দেশীয় মুদ্রা পড়েছিল মানে কেমন এক মজার ঘটনা আসলে ইতিহাস তো কাউকে ছড়ে না আজকে আশরাফ না আশরাফ খান এটা চিন্তা করেননি তিনি চিন্তা করেছেন যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য জার্মানি ইতালি তাদের মতো দেশ যখন তাদেরকে সহায়তা করছে সুতরাং সেই দেশ থেকে তালেবানদেরকে বিতাড়িত করা যাবে এবং তাদের আশ্রয়ে প্রশ্রয়ে নিশ্চয়ই টিকে যাওয়া যাবে ক্ষমতায় কিন্তু ওই আগেই বলেছি যে অস্ত্রের যে মানসিক যে অবস্থা সেই অবস্থাতে থাকতে হবে শক্তি থাকতে হবে সেই ইমান সেই বল মূল্যবোধ সেটা তাদের ছিল না তাদের পরাজয় ঘটেছে আরেকটি খবর আমরা শুনছি দু একদিন ধরেই যে রাষ্ট্রপতি হতে যাচ্ছেন আফগানিস্তানের তিনি হচ্ছেন মোল্লা ওমরের সহযোদ্ধা ঘনিষ্ঠ বন্ধু মোল্লা আব্দুল গনি বারাদার এই আব্দুল গনি বারাদারের একটি ছবি সারা বিশ্বে এই মুহূর্তে ভাইরাল সেই ছবিটি এর আগেও এগারো বছর আগে ভাইরাল হয়েছিল এগারো বছর পর সেই ছবিটি আবারও ভাইরাল তাকে দেখা গেছে হাত কড়া পরিহিত পায়ে বেড়ি লোহার শিকল দিয়ে তার হাত পা বাধা এই অবস্থায় তাকে পুলিশ সেনা বাহিনীর লোকজন তাকে নিয়ে যাচ্ছে সামনের দিকে এই যে তাকে হাঁটিয়ে নিয়ে যাচ্ছে এই ছবিটা রয়টার্স তুলেছিল দুই হাজার দশ সালের আঠারো ফেব্রুয়ারিতে এই ছবি সেই সময়ে বিরাট হিট হয়েছিল ভাইরাল হয়ে গিয়েছিল পাকিস্তানে তিনি ধরা পড়েন ঠিক এই অবস্থায় সে মুহূর্তে তার নাম ছিল আবদুল্লাহ আবদুল্লাহ হিসেবেই তাকে চীনে এবং সে একজন গোষ্ঠীর কেউ একজন এইভাবে তাকে চিহ্নিত করে ধরা হয় যুক্তরাষ্ট্রের সেনা এবং পাকিস্তানি সেনাবাহিনীর সদস্যরা তাকে এইভাবে আটক করে এই ছবিটি সে মুহূর্তে ভাইরাল হয়েছিল এখন যেহেতু আবারও আফগানিস্তানের নয়া প্রেসিডেন্ট হিসেবে শোনা যাচ্ছে যে মোল্লা আব্দুল গনি বারাদার আবারও আসছেন এই আফগানিস্তানের স্টিয়ারিং ধরতে তখন এই ছবিটি সেই পুরনো ছবিটি আবারও সবার সামনে এখন এই মুহূর্তে ভাইরাল বন্ধুরা একটু চিন্তা করে দেখুন এই ছবির দিকে তাকিয়ে কি নির্মম সেই ছবি কি কষ্টদায়ক সেই ছবি আজ এগারো বছর পর তিনি প্রেসিডেন্ট হতে যাচ্ছেন আফগানিস্তানের ভাবা যায় এইভাবে আন্দোলন করতে হয় এইভাবে সংগ্রাম করতে হয় এইভাবে এগিয়ে যেতে হয় মনে যদি সাহস থাকে বল থাকে ইমানি শক্তি থাকে তাহলে বোধ হয় এইভাবেই সংগ্রাম করতে করতে চলে আসে চূড়ান্ত বিজয় বন্ধুরা এখানে শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই সৎ সুন্দরের পক্ষে থাকবেন আফগানিস্তানের এই মুহূর্তে তালেবান যারা নেতা আছেন তারা বলছেন যে অত আমরা করছি না আমরা ধীরে ধীরেই আমাদের ক্ষমতার আসনে কারা আসীন হবেন কে প্রেসিডেন্ট হবেন কারা মন্ত্রিত্ব নেবেন কোন কোন প্রদেশের প্রধান কে কে হবেন সবকিছু আমরা ধীরে ধীরে ঠিকঠাক করব ভালো থাকুন বন্ধুরা সুস্থ থাকুন নিরাপদে থাকুন আল্লাহ হাফেজ